প্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দুর্নীতির দুই মামলায় দুই বছরের বেশি সময় কারাভোগের পর গেল 25 মার্চ মুক্তি পান বেগম জিয়া। 6 মাসের জামিনের মেয়াদ যখন শেষের পথে, এবার স্থায়ী জামিনের দরখাস্ত তার। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, বেগম জিয়ার আবেদন। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আহসানুল ইসলাম টিটু, এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল 6, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার স্থায়ী মুক্তি চায় পরিবার, আবেদন আইন মন্ত্রণালয়ে, বিবেচনা করবে সরকার, প্রত্যাশা তার আইনজীবী, অনুমতি দেওয়ার এখতিয়ার নেই বলছে দুদক। যত সিট তত যাত্রী শর্তে 1 সেপ্টেম্বর থেকে আগের নিয়মে চলবে গণপরিবহন, কমবে ভাড়া, জনমনে স্বস্তি ফিরলেও ভাবাচ্ছে স্বাস্থ্যবিধি। করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল, ইমামবাড়ার ভেতরেই আনুষ্ঠানিকতা, জোরদার নিরাপত্তা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলেছি আজকে আমাদের আলোচনার শিরোনাম বেগম জিয়ার আবেদন। আজকে আমরা জেনেছি আইনমন্ত্রী গণমাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। এর আগে শুরুটি যেমনটি বলছিলাম যে গত 25 মার্চ দুই বছরের বেশি সময় কারাভোগের পর বেগম জিয়া মুক্তি পান। 6 মাসের যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল জামিনের জন্য, এই সেপ্টেম্বরে সেটি শেষ হতে যাচ্ছে। তো এর আগেই বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে আরও একটি আবেদন এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে পরবর্তী সিদ্ধান্ত এবং করণীয়র জন্য আইন মন্ত্রণালয়ে তারা চিঠিটি পাঠিয়েছেন, সেখান থেকে মতামত আসলে এই ব্যাপারে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে। তো এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই ফাঁকে জানিয়ে রাখি সন্ধ্যার পরে বেগম জিয়ার সঙ্গে তার বাসভবনে যেয়ে দেখা করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুরুতে আমি যুক্ত হতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছিলাম যে বেগম জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর গত 25 মার্চ জামিনে মুক্তি পেয়েছেন। তো বেগম জিয়া যখন মামলাটি চলে, রায় হয়, এবং বেগম জিয়া যখন কারাগারে ছিলেন, পুরো সময়টাতেই আপনারা বিএনপি এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বলে আপনারা দাবি করছিলেন। আইনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। পরবর্তীতে ব্যাপারটি দাঁড়ালো যে সরকারের নির্বাহী আদেশে বেগম জিয়া মুক্ত হলেন। এখন সে 6 মাসের মেয়াদ শেষ হতে চলেছে, যখন আবারও আপনারা আদালতে না যেয়ে সে সরকারের তরফ হয়ে গেলেন, তাহলে আপনাদের আগের বক্তব্য আর আজকের যে উদ্যোগ কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাগুলো বলেছি তার কোনোটাই কিন্তু একটার সঙ্গে আরেকটার মধ্যে কোনো বৈপরীত্য নেই, এবং আজকের যে আবেদনটি 6 মাস যেই জামিন দেয়া হয়েছিল ওনাকে নির্বাহী আদেশে, সেটা বর্ধিত করবার যে আবেদন, সেটা ওনার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, এটা দলের পক্ষ থেকে করা হয়নি। দল বলেছিল আইনগতভাবে এই মামলাটি মোকাবেলা করা হবে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং শুধুমাত্রই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়াকে তার এই বয়সে, এই শারীরিক অবস্থায় 25 মাসের বেশি সময় কারাগারে থাকতে হয়েছে। এবং এর একটি দীর্ঘ সময় আমরা জানি যে তিনি হাসপাতালে ছিলেন, এবং হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হয়নি, তার প্রমাণ আমরা দেখেছি যে এখনো কারামুক্তির পরও যে 6 মাস তিনি বিএসএমএমইউর বাইরে তার নিজ বাসভবনে ছিলেন, সেই সময়ও কিন্তু আজকে তার যে আইনজীবী জনাব মাহবুবউদ্দিন খোকন, তিনি স্পষ্ট বলেছেন তার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না, তিনি ঠিক মতো হাঁটতে পারেন না, তার সর্বক্ষেত্রেই আরেকজন সাহায্যকারীর প্রয়োজন হয়, এবং তারও আর নানা রকম শারীরিক যে জটিলতাগুলো, তার কোনোটারই কিন্তু কোনো সমাধান হয়নি। দেখুন, আমাদের সংবিধানের আর্টিকেল 32 যদি আপনি দেখেন, তাহলে জীবন এবং স্বাস্থ্যের অধিকার, এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার। সেই একই রকম মৌলিক অধিকার কিন্তু সার্বজনীন যে মানবাধিকার, সেটারও আর্টিকেল 3 এবং 5 এ স্পষ্ট বলা আছে। সুতরাং একটা মানুষের স্বাস্থ্যের অধিকার, একটা মানুষের সুস্থ থাকবার অধিকার, একটা মানুষের জীবনের অধিকার, সেটা তার মৌলিক অধিকার, এবং সেটা দিতে যে কোনো সরকার বাধ্য। এটা আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী বলে নয়,
আপনি বাংলাদেশের 17 কোটি মানুষের যে কাউকে জিজ্ঞেস করেন, প্রত্যেকেই বলবে যে মামলাটি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং 111-এর সময় বাংলাদেশে এমন কোন রাজনৈতিক নেতা নেই, দুই সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী সহ, যাদের বিরুদ্ধে মামলা হয়নি। তখন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টা মামলা ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল মাত্র 4টি মামলা। সেই 4টি মামলা এখন সময়ের বিবর্তনে, যেহেতু দীর্ঘ 12 বছর আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং বিএনপি ক্ষমতার বাইরে আছে, সেই মামলার সংখ্যা বেড়ে 36টি মামলা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিল, তার বড় একটা অংশ নির্বাহী আদেশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুলে ফেলা হয়েছে। দেখা গেছে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাগুলো, তার বেশ কয়েকটি হাইকোর্টে কোয়াশমেন্টের মাধ্যমে তুলে ফেলা হয়েছে। তখন কিন্তু আমরা দুদককে খুব তৎপর দেখিনি। আজকে দুদকের যে উৎসাহ, যে উদ্দীপনা আমরা দেখছি বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তখন দুদক দেখায়নি। দুদক কিন্তু একটা মামলাতেও অ্যাপিলের ডিভিশনে গিয়ে অ্যাপিল করে নাই। তো দুদকের উৎসাহ যদি শুধু বিরোধী দলীয় নেত্রীর প্রতি থাকে, সেটা অত্যন্ত দুঃখজনক। দুদকের লক্ষ লক্ষ ব্যর্থতার ইতিহাস আমরা দেখেছি গত 12 বছরে। সত্যিকার অর্থে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বড় বড় অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাদের কারো টিকিটিও দুদক ধরতে পারে নাই, ধরবার কোনো ইচ্ছাও দুদক প্রকাশ করে নাই। কিন্তু এখন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 74 বছর বয়সে এই শারীরিক অবস্থায় তিনি তার বিদেশে চিকিৎসা নেবার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং তার পরিবার থেকে সেই বাবদই সম্ভবত একটি চিঠি দেওয়া হয়েছে, যদিও চিঠিটির কপি আমরা যেহেতু হাতে পাইনি, আমি পড়িনি, সুতরাং এটাতে কি লেখা আছে আমি বলতে পারবো না, তবে সম্ভবত ওনার উন্নত চিকিৎসা, অ্যাডভান্স ট্রিটমেন্ট, এই অ্যাডভান্স ট্রিটমেন্টের ব্যাপারেও কিন্তু হাইকোর্টের নির্দেশনা আছে। অ্যাপেল ডিভিশন বলেছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন হলে তাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হবে। এবং এই ব্যাপারেও আমাদের যে বন্দীদের ব্যাপারে নেলসন ম্যান্ডেলা যে রুলস আছে, সে রুলস কিন্তু বলছে যে তার কমিউনিটিতে যে বেস্ট ট্রিটমেন্ট, সেটা কিন্তু একজন বন্দি ডিজার্ভ করে। এখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী তাদের কমিউনিটিতে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, তার বর্তমানের বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায়, সেটা কিন্তু আমরা ধরেই নেই যে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। কারণ অতীতে বহুবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীও বিদেশে চিকিৎসা নিয়েছেন, আমাদের বড় বড় মন্ত্রী যারা আছেন, এমপি আছেন, অর্থাৎ তিনি যে কমিউনিটিতে আছেন সেই কমিউনিটির স্ট্যান্ডার্ড কিন্তু তার শারীরিক অবস্থা এবং বয়স এবং তার যে অসুখ সব কিছুর বিবেচনায় বিদেশে ট্রিটমেন্ট নেওয়ার মতো, এবং নেলসন ম্যান্ডেলার রুলস অনুযায়ী কিন্তু তিনি এই চিকিৎসা পেতে পারেন। এবং আপনি জানেন যে গত 19 ডিসেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের উদ্বেগ জানিয়েছে যে তাকে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, এবং বাংলাদেশ সহ বৈশ্বিক করোনার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এবং এই করোনার কারণে যে 6 মাস তিনি সময় পেয়েছিলেন তার চিকিৎসার জন্য, সেটাকে কিন্তু কাজে লাগানো যায়নি। আপনারা দেখেছেন যে তিনি কিন্তু কোনো যে তার পুরনো যে হাসপাতাল ছিল ইউনাইটেড হসপিটাল, সেই ইউনাইটেড হসপিটালেও তিনি চিকিৎসা নিতে পারেননি, বা অন্য কোনো বেসরকারি হাসপাতালেও তিনি চিকিৎসা নেননি, বরং তার যে অর্থাৎ রুমিন ফারানা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 6 মাসের যে জামিনটি সরকার দিয়েছিল সেই চিকিৎসার জন্য বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা সুযোগটি কাজে লাগাতে পারেননি বলেই নতুন করে আবার আবেদনটি করেছেন, এই তো আপনার বক্তব্য? একেবারেই তাই, একেবারেই তাই। ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমি একটু আহসানুল ইসলাম টিটু এমবির সঙ্গে যুক্ত হতে চাই। আহসানুল ইসলাম টিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুনছিলেন ব্যাচের রুবিন ফারানার বক্তব্য, যে যারা চিকিৎসার জন্য এই জামিনের কথাটি বারবার বলছিলেন সেটি বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে কাজে লাগানো যায়নি, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই যে বেগম জিয়ার বিএনপি যেটি বলছিল বারবার, যখনই আদালতে বেগম জিয়ার পক্ষে একের পর এক জামিন আবেদন করা হচ্ছিল আর সেগুলো প্রত্যাখ্যাত হচ্ছিল, বিএনপি তখন বলছিল যে সরকারের সদিচ্ছা না থাকলে এই মামলাগুলোতে বেগম জিয়ার জামিন সম্ভব নয়। তো পরবর্তীতে নির্বাহী আদেশের জামিনের যখন বেগম জিয়া বের হয়ে আসলেন, তাহলে কি বিএনপির বক্তব্যটি সঠিক বলে আমরা ধরে নেব? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের ব্যারিস্টার রুমিন ফারানকে, যে উনি আসলে একটা এই বৈশ্বিক মহামারী থেকে কোভিডে আক্রান্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, এবং আমাদের আরেকজন সাংবাদিক বন্ধু আমাদের অজয় দা এখানে আছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সারা মানে বিশ্ব এবং সেই সাথে বাংলাদেশ কোভিড নামক একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, এবং ব্যারিস্টার রুমিন ফারহান অনেক আইনের কথা বললেন এবং অনেক আইনের রেফারেন্সও দিলেন। আর যে ব্যাপারটা মানে 25 মার্চ সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে মানে ওনাকে নির্বাহী আদেশে চিকিৎসার জন্য 6 মাসের ওনাকে একটা মানে
বিশেষ ব্যবস্থায় ওনাকে চিকিৎসার জন্য ওনাকে মুক্তি দিয়েছিল টেম্পোরারি সিক্স মান্থে, এবং এই ছয় মাসের যে সময়টা সেই সময়টা ওনার চিকিৎসার কাজে লাগানোর কথা ছিল। এবং এই ছয় মাস উনি কি করেছেন সেই ধরনের রিপোর্ট নিশ্চয়ই এই অ্যাপ্লিকেশনের সাথে উনি দিয়েছেন, এবং পুরো জিনিসটাই মানবিকভাবে বর্তমান সরকার মানবিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে একজন মানে কনভিক্টেড আসামিকেও দুর্নীতির দায়ে উনি কনভিকশন হয়েছে এবং কোন কোর্টে উনি এখান থেকে জামিন পাওয়ার কোন সুযোগ ছিল না, তারপরেও নির্বাহী আদেশে উনাকে চিকিৎসার জন্য উনাকে ছয় মাসের মুক্তি দেওয়া হয়েছে। এখন উনার পরিবার থেকে আবারও একটা আপিল করা হয়েছে এবং সেই আপিলে হয়তো এটা টেম্পোরারি থেকে পার্মানেন্ট একটা জামিনের কথা বলা হয়েছে এবং উনার প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয়েছে। অবশ্যই আমরা মনে করি যে সরকার মানে মানবিক দৃষ্টিকোণ থেকে বর্তমান বৈশ্বিক মহামারীর কারণে যথাযথ ব্যবস্থা নিবেন এবং আগেও যেমন মানবিকভাবে নেওয়া হয়েছে নিবেন, কিন্তু যে কথাগুলি ব্যারিস্টার রুমিন ফারহান বললো আসলে সেই কথাগুলি কতটা যৌক্তিক, বা আপনি জিজ্ঞেস করলেন যে জিনিসটা মানে কোর্টের যে আইন, বাংলাদেশের যে আইন, সেই আইনে উনি কিন্তু জামিনের হকদার না, ওনাকে জামিন দেওয়ারও কোনো সুযোগ নাই, যার ফলে সরকারের নির্বাহী আদেশে ওনার পরিবারের অনুরোধে ওনাকে কিন্তু এই বিশেষ অধিকারটা দেওয়া হয়েছে। কেন বেগম জিয়া জামিনের হকদার নন? টিটু ভাই আপনি বলছেন বাংলাদেশের আইনে বেগম জিয়া জামিনের হকদার নন, একটু কি ব্যাখ্যা করবেন আমার কাছে কেন বেগম জিয়া জামিনের হকদার নন? না আইন মানে এটা তো কোর্ট দেয় নাই, যদি আইনের মানে কেন বলছি আমি যুক্তি দিচ্ছি না, মানে কোর্ট উনাকে জামিন পাওয়ার যোগ্য মনে করেন নাই যে জন্যই জামিন দেয় নাই, উনি দুর্নীতির মানে একটা মানে অ্যাকুজিশনে উনি কনভিক্টেড যার ফলে কোর্ট থেকে দেয় নাই, এবং সরকার সদয় হয়ে উনাদের রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে না, উনাদের পারিবারিক একটি আবেদনের প্রেক্ষাপটে বর্তমান বাস্তবতায় সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে উনাকে চিকিৎসার জন্য উনার বাসায় থেকে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি দিয়েছে। তো এই জিনিসটার কিন্তু আসলে রাজনৈতিক কোনো ব্যাখ্যা বা আইনি ব্যাখ্যার কারণে দেওয়া হয়নি, এই জন্য আমি বলেছি যে আইনগতভাবে উনি আসলে এই জামিনটা পায় নাই, পেয়েছে সরকারের মহানুভবতার কারণে, বর্তমান সরকারের অনুকম্পার কারণে। অবশ্যই সরকারের মহানুভবতা, কিন্তু টিটু ভাই প্রশ্ন হলো যে সরকার মহানুভবতা একজন রাজনৈতিক নেতার প্রতি দেখাচ্ছে তার রাজনৈতিক দলের জন্য নয় তার পরিবারের জন্য, এভাবেই তো বলতে চাচ্ছেন আপনি ব্যাপারটি? জি অবশ্যই ব্যাপারটা তো তাই, উনার বয়স এবং উনার পারিবারিক ইয়ে বিবেচনাই উনাকে সরকারের, যেহেতু কোর্ট থেকে উনি জামিন পাচ্ছেন না তাই সরকারের বিশেষ বিবেচনায় উনাকে চিকিৎসার জন্যই উনাকে আপাতত চিকিৎসার জন্য ওনার বাসায় থেকে চিকিৎসা। তাহলে একজন রাজনৈতিক নেতাকে যখন তার রাজনৈতিক দলের কারণে বা রাজনীতির কারণে নয় পরিবারের দিক বিবেচনা করে জামিন দেয়া হয়, তখন এর মধ্যে একটু রাজনীতি গন্ধ আসে কিনা? না আমি দেখেন আমরা আমি এই জিনিসটাকে রাজনীতির ইতে করতেও চাই না, এবং গত ছয় মাসে কিন্তু উনার পরিবার থেকে এবং উনার তরফ থেকেও জানি কি কোন রকম রাজনীতি করা হয় নাই, এবং সরকার এই জিনিসগুলো বিবেচনায় নিবে, নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বর্তমান এই বৈশ্বিক মহামারীর কারণে এই জিনিসটা বিবেচনায় নিবে এবং যেটা সরকার যথাযুক্ত মনে করে সেইভাবে আসলে সিদ্ধান্তটা আসবে। আমি এটাকে রাজনীতিকরণ করতে চাই না, বাট ব্যারিস্টার রুমিন ফারহানের যেভাবে এটাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো আমি সেই ব্যাখ্যায় যেতে চাই না, এবং আইনি ব্যাখ্যার কিন্তু এখানে সুযোগ নাই, পুরো জিনিসটাই মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সরকারের মহানুভবতার কারণেই এই সুযোগটা তৈরি করা হয়েছে। জি ধন্যবাদ টিটু ভাই, আমাদের সঙ্গে থাকুন। অজয় দা আপনি শুনছিলেন দুজন সংসদ সদস্যের কথা, দুটি প্রধান দলের। বিএনপি বলছে যে বেগম জিয়াকে সরকার আদালতের উপর প্রভাব বিস্তার করেই আসলে জামিন পেতে দেননি, বিএনপি নেত্রী জামিনের হকদার। এখন আবার আওয়ামী লীগ বলছে যে সরকার মহানুভব বলেই মানবিক দিকগুলো বিবেচনা করে জামিনটি দিয়েছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে একজন এরকম রাজনৈতিক নেতা এবং তিনি যদি এরকম একটি দলের প্রধান হন এবং প্রধান সাবেক প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু রাজনীতির না থাকলেও কিছুটা রাজনৈতিক কথাই চলে আসে। তো দুটি জায়গায় এই যে বিএনপি বলছে যে সরকার আদালতের উপর প্রভাব বিস্তার করে জামিন করাতে দেননি, পরে নিজেরা জামিন দিয়েছেন পারিবারিক কারণে, আওয়ামী লীগ বলছে যে মানবিক দিক বিবেচনায়, তো দুটি প্রেক্ষাপটের মধ্যে আপনি কোনো রাজনীতির গন্ধ পান কিনা?
মানে অর্থাৎ নিজেদের দিকে রাজনৈতিক গেইনটি নেওয়ার প্রবণতা দুই দলের মধ্যে লক্ষ্য করেন কিনা? আওয়ামী লীগ কিংবা সরকার, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার এবং বিএনপি উভয়ের তরফেই কিন্তু সিদ্ধান্ত রাজনৈতিক, কিন্তু কৌশলগতভাবে বিষয়টা পরিবারের। কারণ দিনের শেষে যে কোনো আদালতে আপনি যদি আইনজীবী নিয়োগ করতে চান, তাহলে কিন্তু দল কখনো আইনজীবী নিয়োগ করতে পারে না, কিন্তু বাস্তবে তো দলই হয়। আপনি দেখবেন যে বিএনপির এখন যারা আদালতে হাজির হয়েছেন মামলায়, এখন তো বিএনপির কেউ জেলে নেই, কিছুদিন আগে একমাত্র বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। এখন তো বিএনপির নেতা কর্মী আমার ঠিক স্মরণে পড়ছে না যে খুব পরিচিত মুখ কেউ কারাগারে আটক আছেন, মামলা আছে অনেকের নামে, তারা হাজিরাও দেন, কিন্তু বিএনপির যারা আদালতে হাজির হন তারা তো দলীয় আইনজীবী। আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই দেখা গেছে আর কি, কিন্তু তাদেরকে নিয়োগ দিতে যিনি আবেদন করেন, বেগম খালেদা জিয়া হোক আর তার পরিবারের সদস্য কারো, দলের কারো কিন্তু এটা সুযোগ নেই। কিন্তু বিএনপি যে পরিবারের পক্ষ থেকে আবেদনটা করছে সেটা তো দলীয় সিদ্ধান্তেই, তার বাইরে তো আর করছে না কিছু। আবার বর্তমান সরকার যা করছে সরকারের দিক থেকে, আদালতের দিকটা কিন্তু একেবারেই ভিন্ন আর কি। আর একটা দিক হলো যে রাজনীতিগত ভাবে, রাজনীতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপার হ্যান্ডে কে থাকে। তো গত যদি এক যুগ প্রায় ধরেন আমাদের রাজনৈতিক দৃশ্যপটে আপার হ্যান্ডে আওয়ামী লীগ আছে, কাজেই তাদের সিদ্ধান্ত এটা খুব গুরুত্বপূর্ণ হবে। শেখ হাসিনা যখন 6 বছর বঙ্গবন্ধু হত্যার পরে তার বাবা মা ভাই 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 স্ত্রী চাচা যে বাসায় হত্যা করা হয়েছে সেই বাসায় 6 বছর ঢুকতে পারেননি, বাইরে থাকতে বাধ্য করা হয়েছে, যখন ঢুকলেন সেই বাসার অনুমতি দেওয়া হয়নি, সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণেই এটা ঘটেছে। রাজনৈতিক কারণ, এর আগে আপনি যেটি বলছিলেন না যে একদিকে বেগম জিয়ার পরিবারের আরেকদিকে হচ্ছে সরকার, তাহলে দুটি বিষয়কে যদি ধরি কৌশল হিসেবে, তাহলে আদালত কিছুটা পিছনে কিনা এখন? না, আদালত তো মানে তার কতগুলো দুজন এখানে তো আইনজীবী আছেন, ব্যারিস্টার রবিন ফারহান আছেন, তিনি এগুলো ভালো বলতে পারবেন। তিনি যদি বা বিএনপির পক্ষ থেকে বলা হয়, যেটা বাংলাদেশে হয়তো বলা সম্ভব, অনেক দেশে আমাদের রাজনৈতিক নেতারা যেসব দেশকে আদর্শ বলেন সেই সব দেশে কিন্তু আদালত ভুয়া মিথ্যা মামলা এইভাবে বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কিন্তু এগুলো বলা হলেও সেটাকে ঠিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা আদালত কখনো করেনি, সরকারের বাইরে যারা থাকেন তারা এই ধরনের কথা বলেন। এখন বিএনপি দেখেন একটা আর একটা দিক হচ্ছে যে চিকিৎসা, বিএনপি কিন্তু বলেছিল তারা বেগম খালেদা জিয়ার পুত্রবধূর নেতৃত্বে একটা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চিকিৎসক দলকে দায়িত্ব দিয়েছে চিকিৎসার জন্য, এবং এই ক্ষেত্রে উনি 5 মাসের বেশি একটানা বাসায় ছিলেন, সাধারণের সঙ্গে দেখা করেননি, তার চিকিৎসা বিএনপি কিন্তু বলেছিল যে ইউনাইটেড হাসপাতাল হচ্ছে সর্বরোগ হর দাওয়াই সেখানে পাওয়া যাবে, বাসায় নিয়ে আসা তাকে যাবতীয় চেক আপ করানো সেগুলোর ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সেই সব চিকিৎসা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেওয়া হয়েছে? বাধা না, অযোধ্যা আসলে পুরো প্রেক্ষাপটই কিন্তু এই পরবর্তী করোনা পরিস্থিতিতে ভিন্ন হয়ে গেছে, সেটা আপনি জানেন। বিএনপি এখন এই যুক্তিটাই বলছে যে করোনার কারণে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর চিত্রটা বদলে গেছে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। গত 5 মাস যদি উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকতেন, ওনার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটলে, ওখানে করোনা রোগী এসেছে, করোনা রোগ হয়েছে কিনা তার পরীক্ষা করানোর জন্য শত শত লোক গিয়েছে, একটা ঝুঁকি ছিল। কাজেই সরকার কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তেই আমি বলবো যে তারা এই সময়, আর যেহেতু বিএনপি বেগম জিয়াকে হাসপাতাল থেকে কারাগার হাসপাতালে যদি ধরি সেখান থেকে ছেড়ে বাসায় রাখলে রাজনৈতিক কোনো ঝুঁকি তিনি তৈরি করতে পারবেন না, এই ব্যাপারে তার বাইরে থাকার কারণে তিনি রাজনৈতিক সমাবেশ গড়ে তুলে বা করোনা পরিস্থিতিতে রাজপথ উত্তপ্ত করা
আমি যদি বলি অযোধ্যা দুই পক্ষের মধ্যে এখানে একটি উইন উইন সিচুয়েশন ছিল বেগম জিয়ার যখন জামিনে বের হয়ে আসলেন, এমন ভাবে কি বলতে পারি আমরা? বেগম জিয়া জামিনে বের হয়ে আসার সময় সরকার কিন্তু জানেন যে তাকে বাসায় রাখা হলে একেবারেই একটানা তিনি পাঁচ মাস বাসায় থাকবেন, একেবারেই বের হবেন না, আমার ধারণা সরকার হয়তো এমনটি ভাবেনি। তার বিবেচনায় তিনি যতটুকু আদালত পর্যবেক্ষণ করেছেন জামিনের হকদার নন। আমি জানি এই ক্ষেত্রে হয়তো আপনি যে বিষয়গুলো বলবেন যে বেগম জিয়ার বয়স, বেগম জিয়ার সামাজিক মর্যাদা, বেগম জিয়ার ইত্যাদি বিবেচনায় বেগম জিয়া জামিনের হকদার, বেগম জিয়া একজন নারী, এই হিসাবে আপনি বলবেন, এর আগে আমাদেরকে বলেছেন। কিন্তু প্রেক্ষাপটে যদি দেখি যে বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি সহ মোট ৩৬টি মামলা, তার মধ্যে দুটি মামলায় বেগম জিয়া দণ্ডিত। সবশেষ যে মামলাটি কুমিল্লার একটি নাশকতার মামলায় বেগম জিয়ার জামিনটি আটকে ছিল, পরবর্তীতে সেটিও হয়েছে, এরপরে হচ্ছে যে দুটি মামলায় তিনি দণ্ডিত সেখানেই হচ্ছে জামিন হচ্ছিলাম বলে বেগম জিয়ার মুক্তিটি দীর্ঘায়িত হচ্ছিল, চিত্রটি এমন ছিল। তা আমরা যদি এখানে আপনারা যারা আইনজীবী আছেন তাদের কাছ থেকে শুনি, অন্যান্য যে যুক্তিগুলো আপনারা দেন সেটিকে মাথায় নিয়েই অনেকে বলেন যে দণ্ডিত আসামি আর হচ্ছে আপনার সাব জুডিস দুটির মধ্যে একটু পার্থক্য আছে। তো যেহেতু বেগম জিয়া ১০ বছর আর ৭ বছর ১৭ বছরের দণ্ড বেগম জিয়ার মাথায়, সেক্ষেত্রে ওই যে বয়স, সামাজিক মর্যাদা, নারী ইত্যাদি বিষয়গুলো আসলে তেমন বিবেচনা আসতে পারে না, এটি আরেকটা আইনি মতামত। দুটিকে একসঙ্গে করে আপনার বিশ্লেষণ কি? অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। আমি দণ্ডিত এবং দণ্ড এখনো যার হয়নি এই পার্থক্যে যদি আসেন তাহলে আমি বলবো নাজমুল হুদার মামলায় কি হলো, হাইকোর্ট ওনাকে দণ্ড দিল, অ্যাপিলেট ডিভিশন তো ওনাকে জামিন দিল। বেগম খালেদা জিয়ার ব্যাপারে তো জামিনেই বারবার আপিল করা হয়েছে, জামিনের ইস্যুতেই বারবার আপিল নাকচ হয়ে গেছে। আর বিচার ব্যবস্থা নিয়ে বিরোধী দল অনেক কথা বলবে, তারা বিচার পায় না, তাদের নামে লক্ষ লক্ষ রাজনৈতিক মামলা থাকে, তাদের প্রতিদিন হাইকোর্টে জজ কোর্টে হাজিরা দিতে হয়, আমাকেই তো ভাই অসংখ্য মামলায় হাজিরা দিতে হচ্ছে। এই যে করোনা রোগী আমি এখনো মানে হাঁটতে পারি না ঠিক মতো, কিন্তু আমাকে কিন্তু হাজিরার তারিখ ঠিকই আমার উকিল ফোন দিয়ে দিয়ে জানায় আপনাকে কিন্তু অমুক তারিখে আসতে হবে। হ্যাঁ, বিরোধী দলে থাকলে এগুলো হয়, এই নানান তিক্ত অভিজ্ঞতা থেকে বিরোধী দলে যারা থাকে তারা বলে দেশে বিচার বিভাগ সরকারের অধীনে চলে গেছে, সরকার বিচার বিভাগ চালায়, সরকারের আঙ্গুলি হেলনে এই ধরনের রাজনৈতিক মামলা হয়, বিচারও সেই রাজনৈতিক পথই চলে। কিন্তু আমি যদি সাবেক প্রধান বিচারপতির কথা একটু আনি, যিনি নিজে বলে গেছেন যে সরকার নিম্ন আদালতকে কব্জা করবার পরে এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে, যাকে ষোড়শ সংশোধনী রায় দেবার কারণে দেশ ত্যাগ করতে হয়েছে, তার নামে মামলা হয়েছে, সেই মামলার রায়ও বোধহয় হচ্ছে এরকম একটা অবস্থা কিছুদিন আগে আমরা দেখছিলাম। আমরা যদি ওনার একটা লাইন আনি, জি, তা আমরা যদি ওনার একটা উদাহরণ দেই যে উনি ওনার রায়তে বলেছেন যে শুধুমাত্র সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের পরে সরকার এখন হাত বাড়িয়েছে বিচার বিভাগের দিকে, যে বিচার বিভাগ ডুবন্ত নাক ডুবু ডুবু করে কোন রকমে নাকটাকে উঁচু করে পানির উপরে কোন রকমে তারা টিকে আছে। একজন সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি থাকা, প্রধান বিচারপতি থাকা অবস্থায় তার চেয়ারে বসে এই ধরনের কথা বলেন, তখন তো বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আমার মতন তুচ্ছ বিরোধী দলের কর্মীরা আর কিছু বলবার থাকে না। আপনারা নিশ্চয়ই সকলেই লক্ষ্য করেছেন যে আজকাল ডেঙ্গু মশায় কামড়ে প্রাণ হারানো থেকে শুরু করে একেবারে ধর্ষণ, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, গুম, সকল ক্ষেত্রে ভিকটিমের পরিবার বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করেন, আমরা বিচার চাই। বিচারটা আমরা কার কাছে চাচ্ছি? আমরা ভুলে যাচ্ছি আমরা নির্বাহী বিভাগের কাছে বিচার চাচ্ছি। আপা নির্বাহী বিভাগের কাছে হয়তো চাচ্ছি, কিন্তু ব্যাপারটা যদি এরকম ভাবে ব্যাখ্যা করেন যে রাষ্ট্রের অভিভাবক সরকার প্রধান হিসাবে সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখেন, সেজন্যই তার প্রতি তারা এই আহ্বানটি জানান। আপনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ থেকে দাঁড়িয়ে যদি রোমেল ভাই তিনটি স্তম্ভকে গুলিয়ে ফেলেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে বলেন তো? আমি তো আপনার প্রশ্নে আতঙ্কিত হয়ে যাচ্ছি যে রাষ্ট্রের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক তো রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক বলতে বোঝাচ্ছি আপা তিনি একটি গণতান্ত্রিক সরকারের প্রধান, সাধারণ মানুষজনের ভোটে যে সরকারটি গঠিত হয় সেই সরকারের প্রধানের প্রতি মানুষজনের আস্থা থেকে মানুষজন তার প্রতি সেই আহ্বানটি জানান। আমি সেই বিতর্কে যাব না, আপনার কথায় তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি
তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে জনগণের ভোটেই সরকারটি গঠিত হয়েছে। যদি সেটিও হয়ে থাকে, তারপরেও তিনি নির্বাহী বিভাগের প্রধান এবং তার কাছে বিচার চাওয়া যায় না, তাহলে বিচার বিভাগ উঠিয়ে দেন। একটা অপরাধ যখন সংঘটিত হয়, তখন নির্বাহী বিভাগের একটা জায়গাতেই শুধুমাত্র তাদের কাজ থাকে, সেটা হলো মামলাটা দায়ের করা। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলাটা দায়ের করে, ইনভেস্টিগেট করে। তারপরে যখন এটি আদালতের প্রাঙ্গণে চলে যায়, তখন কিন্তু আর নির্বাহী বিভাগের কোনো এখতিয়ার থাকে না। যখন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্ত বিষয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, তখন আমরা প্রকারান্তরে স্বীকার করে নেই যে আসলে রাষ্ট্রের সকল স্তম্ভ বা প্রতিষ্ঠান ভেঙে গেছে এবং এখানে এক ব্যক্তির শাসন বা একনায়কতন্ত্র কায়েম হয়েছে। এই প্রশ্নটি কিন্তু আমি শুধু আপনারই টকশোতে করছি না, এই প্রশ্ন আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে করেছি এবং তার লিখিত জবাব প্রধানমন্ত্রী তার মতন করে দিয়েছেন। সুতরাং সেই লাইনে আমি যাচ্ছি না। তো এই সার্বিক বিবেচনায় আমরা বুঝতেই পারি যে একটা সাধারণ রাজনৈতিক দলের বিরোধী দলের কর্মীর মামলা যেখানে চূড়ান্তভাবে রাজনৈতিক বিবেচনায় বিবেচিত হয়, সেখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সেটা যে রাজনৈতিক ভাবেই চলবে, রাজনৈতিক ভাবেই ইনভেস্টিগেটেড হবে, রাজনৈতিক ভাবেই সেটার চার্জশিট দেবে, রাজনৈতিক ভাবেই সেই মামলা সামনের দিকে আগাবে, রাজনৈতিক ভাবেই তার জামিন হবে কিংবা রাজনৈতিক ভাবেই তার জামিন হবে না, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। তবে এই সুযোগে আমি আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই, যে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, যেটাকে বাংলায় বলে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক যে চুক্তি, সেটাকে র্যাটিফাই করেছে। এবং সেই চুক্তির আর্টিকেল 12.1 বলছে, দ্য স্টেটস পার্টিস টু দ্য প্রেজেন্ট কভেনেন্ট রেকগনাইজ দি রাইট অফ এভরিওয়ান টু দ্য এনজয়মেন্ট অফ দি হাইয়েস্ট attainable standard of physical and mental health. তার মানে এই অনুযায়ী খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ মানের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা, সেটা দিতে কিন্তু সরকার বাধ্য। এবং সরকার তো বলছে সেটি সরকার দিচ্ছে স্বাস্থ্য সেবা। জি, সেটাই আমি বলছি যে সর্বোচ্চ মানের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সেবা যদি দেশে সম্ভব না হয়, আমাদের দেশের বর্তমান যে স্বাস্থ্য খাতের দুরবস্থা, সেটা তো কোভিড এর পরে একেবারে নগ্নভাবে স্পষ্ট হয়ে উঠেছে। রন্ধ্রে রন্ধ্রে তার দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে তার অব্যবস্থাপনা, রন্ধ্রে রন্ধ্রে তার ভঙ্গুরতা, সবকিছু খুব স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা যে স্বাস্থ্য খাতটা ধসে পড়েছে, সেটা শুধু আমার কথা না, সেটা আমাদের সচিব সরকার দলীয় যে চিকিৎসা সংস্থা, জি আপা, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আপনি যেটি বলছেন যে বেগম জিয়ার সর্বোচ্চ শারীরিক এবং মানসিক চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে করানোর জন্য, তো এখন চিকিৎসা সেবাটি আসলে সম্ভব কি সম্ভব নয় এই সিদ্ধান্তটি তো দেবেন চিকিৎসকরাই। আমরা যারা চিকিৎসক নই, তারা আসলে কিভাবে বলবো যে কোনটি সম্ভব আর কোনটি সম্ভব নয়? ডেফিনেটলি। এবং শুনেন, চিকিৎসকের ব্যাপারে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে ডাক্তার এবং রোগীর যে সম্পর্ক দ্যাট ইজ ভেরি স্পেশাল, এবং রোগী ঠিক করবে তার ডাক্তার কে হবে। এখন আমরা যদি ওনার উপর ডাক্তার বোর্ড চাপিয়ে দেই, যেটা ওনার যার উপর আস্থা নেই, বা আমরা যদি এক ডাক্তার আমরা নিয়োগ করি ওনার ডাক্তার কে হবে কিন্তু তার উপর তার আস্থা নেই, তাহলে কিন্তু হবে না। সুতরাং তার আস্থাভাজন যে ডাক্তাররা আছেন, যারা দীর্ঘ সময় তার চিকিৎসা করে এসেছেন, তার স্বাস্থ্যের খুঁটিনাটি জানেন এবং পারস্পরিক বিশ্বাস এবং আস্থার সম্পর্ক যাদের সঙ্গে তার আছে, তারা কি অ্যাডভাইস করছে সেই অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এবং সেটা সবচেয়ে ভালো জানে তার পরিবার এবং জানে বলে আজকে ছ মাস পরে কিন্তু আবার আবেদনটি করেছে। জি আপা, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। টিটু ভাই, শুনছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে সরকার বা নির্বাহী বিভাগের উপরই সবকিছু এখন নির্ভরশীল হয়ে উঠছে। এই জিনিসটি হচ্ছে তার ভাষায় যে গণতন্ত্রের জন্য ভালো নয়, এবং তিনি কি বলেছেন পুরো আলোচনাটার একটু বিশ্লেষণ আপনি করবেন। ব্যারিস্টার রুমিন ফারহান আইনের অনেক ধারা উপধারা বললো, কিন্তু যখন বিএনপি সরকার 2001 থেকে 2000 ক্ষমতায় ছিল ছয় পর্যন্ত, তখন 21 আগস্টের গ্রেনেড হামলার মতো একটা ঘৃণিত গ্রেনেড হামলার মাধ্যমে এই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা করা হয়, এবং সেই সময়ে ওনাদের একজন বিচারপতিকে দিয়ে একটা কমিটি করা হয়, যে কমিটির মাধ্যমে এই তথ্য অনুসন্ধানের জন্য ব্যবস্থা করা হয়, জজ মিয়া তৈরি করা হয়, এবং আজ থেকে মানে এই 1975 সালের এই আগস্ট মাসে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। 21 বছর
বঙ্গবন্ধু পরিবারের জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানার মানে এই বিচার চাওয়ার অধিকারটাও ছিল না। উনাদের মানবাধিকার কোথায় ছিল তখন? উনাদের আইনের শাসন কোথায় ছিল তখন? উনারা 1979 সালের যে পার্লামেন্ট গঠিত হয়েছিল যেখানে ইন্ডিমনিটি আদেশটাকে আইনি রূপরেখা দেওয়া হয়, ওই সময় ওনাদের এই জিনিসগুলো কোথায় ছিল? আমি আসলে জিতু ভাই আপনার প্রশ্নকে যদি আমি ভ্যালিড ধরে নিয়েই বলি, ব্যাপারটা যদি এরকম হয় তুমি অধম হইলে আমি উত্তম হব না কেন? সুশাসন না দেয় তাহলে কি আওয়ামী লীগও দেবে না? না, আজকে আওয়ামী লীগ দিবে বলেই তো যে সরকার, যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হত্যার প্রচেষ্টা করেছিল, সে তার দল এবং সমস্ত প্রশাসন নিয়ে তাকে কিন্তু মানবিকতার খাতিরে কোর্টের থেকে জামিন মানে না পাওয়ার পরেও নির্বাহী আদেশে তাকে 6 মাসের দেওয়া হয়েছে। এটাই হলো বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, এটাই জননেত্রী শেখ হাসিনার আইনের ব্যবস্থা। এখানেই উনি মানবিকতার প্রশ্ন দিয়েছেন, উনি ওই ব্যক্তিগত রোষে দেখেন নাই যে উনার নেতৃত্বে মানে 21 আগস্টের সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা হয়েছে, এটাকে অন্য জায়গায় ধাবিত করার জন্য একটি জজমিয়া তৈরি করা হয়েছে। উনি 1975 সালের পরে 21 বছর বিচার চেয়ে কার কাছে বিচার চাবেন সেই অধিকারটাই হারাইছিল। তারপরেও কিন্তু উনি কিন্তু উনাকে এই যে খালেদা জিয়াকে অধিকার বঞ্চিত করেন নাই, উনি কিন্তু মানবিকতার খাতিরে পারিবারিক অ্যাপ্লিকেশনের ভিত্তিতে চিকিৎসার জন্য উনাকে মুক্তি দিয়েছে, 6 মাসের টেম্পোরারি দিয়েছে। তো এই জায়গাগুলিতে আমরা কিন্তু ডিফারেন্ট, আমরা কিন্তু বলতেছি না যে উনারা কিছু করলে আমরা করব না। উনি বললেন যে উনি কোর্টে হাজিরা দেন, আমি এর আগেও বলেছি এই কথাগুলো আমরা বলতে চাই না যে মানে আমার বাবা এই মে মাসের 24 তারিখে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে, উনার নামেও প্রায় 24টা মামলা ছিল, আমার ভাইয়ের নামে মামলা ছিল, আমিও বিনা বেচারে জেলে ছিলাম, আমার নামে এখন পর্যন্ত কোনো থানায় কোনো জিডি নাই, কিন্তু আমাকেও 2টি হত্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল। তো আমরা কিন্তু এই উদাহরণগুলো আনি না। উনারা যখন এত নীতি নৈতিকতার কথা বলে, আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, উনারা উনাদের সৃষ্টির ইতিহাস ভুলে যান। উনারা কিভাবে সামরিক শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় জিয়াউর রহমান ছিল, কিভাবে তারা 1970-এর ভোটের নির্বাচন করেছে, কিভাবে ওনারা ইন্ডিমনিটি করেছে, এই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে বিভিন্ন পোস্টিং দিয়ে কিভাবে তাদেরকে পুরস্কৃত করেছে, এই মাননীয় প্রধানমন্ত্রীকে তার নিজের বাড়িতে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় নাই, এই জায়গাগুলির কথার সময় তখন উনি এই নেলসন ম্যান্ডেলা বা আইনের বিভিন্ন শাখা প্রশাখা কিন্তু খুঁজে পান না। এবং ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমি এখন দর্শকের ফোন নিয়ে আবার আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন বিএনপির নেত্রী রুমিন ফারহানার কাছে, যে উনারা তো আইনের দৃষ্টিতে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন নাই, মানবিক কারণে সরকার তাকে 6 মাসের জন্য মুক্তি দিতে, এখন আবার যদি তাকে তার জামিন স্থায়িত্ব দেওয়া হয় পর্দার আড়ালে, উনাদের সঙ্গে যদি দুই দলের কোনো প্রশ্নটি বলুন দর্শক, প্রশ্নটি কি? প্রশ্নটি হলো যে খালেদা জিয়া যদি সরকার মানবিক কারণে তার জামিন এক্সটেনশন করে বিদেশে চিকিৎসা নিতে যে ফিরে আসবেন কিনা। জি ধন্যবাদ আপনাকে, আমরা উইল ফার্নার কাছে জানার চেষ্টা করবো, একটু অজয়দার কাছে যেতে চাই। অজয়দা, এর আগে আপনি বলছিলেন যে যখনই যারা বিরোধী দলে থাকে তখনই তার আইনের শাসন বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলে, তো তার মানে হচ্ছে যখন যে দল যায় তারা প্রশ্নটি তোলে, তাহলে এই দায় কার? এটা তো রুমিন ফারহানা নিজেই বলেছেন যে বিরোধী দলে থাকলে পরে তো মানে বিচার ঠিক মতো হয়নি বা সরকার ঠিকভাবে কাজ করছে না, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেগুলো বলতে হয় আর কি। সেটা আমরা ধরেই নিচ্ছি। এখন কিন্তু এই আমি আগেও বলেছি যে সরকার কিন্তু রাজনৈতিক খেলায় আপার হ্যান্ড তো খুব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান একসময় আপার হ্যান্ডে ছিলেন, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, আপার হ্যান্ডে ছিলেন, জামাত ইসলামের সঙ্গে মিলিত ভাবে সরকার গঠন করেছেন এবং মানে 71-এর মুক্তিযুদ্ধ, এই দলটির ভূমিকা সেটাকে কিন্তু উপেক্ষা করেই গণহত্যায় সক্রিয় অংশগ্রহণকারী, গণহত্যা সমর্থক শুধু না, সেই দলটাকে যখন রাজনীতি করতে দিয়েছেন সেটা তো একটা প্রেক্ষাপট ছিল। আমরা ধরে নেব যে এই জায়গাটা থেকে অবশ্যই কিছুটা ব্যতিক্রম আমাদের রাজনীতিতে আস্তে আস্তে আসতে হবে, কিন্তু যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক,
যে ন্যায় নীতিগুলো আরো বেশি বেশি করে প্রতিষ্ঠা, শুধুমাত্র বিরোধিতা বা বিরোধী দল বা বিরোধী দলকে নিষ্পেষণ নির্যাতন সেটা তো একটা রাজনীতির শেষ কথা হতে পারে না। বিএনপি কিন্তু চিকিৎসার ব্যাপারে আমার মনে হয় যে মানবিক না, উনি বিদেশে যাবেন কি যাবেন না সেটা কিন্তু গত ছ মাসে উনি যেসব কাজ করেছেন, সরকার এক ধরনের বলা যায় যে সরকার বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি খালেদা জিয়া সংক্রান্ত তৎপরতায় অসন্তুষ্ট হয়নি বলেই আমার ধারণা। অর্থাৎ তিনি প্রকাশ্যে কোন রাজনৈতিক তৎপরতায় যাননি, চিকিৎসা বিএনপি বেগম খালেদা জিয়ার পুত্রবধূর নেতৃত্বে ঘোষণা দিয়ে যে চিকিৎসকদের কমিটি করেছে তারা কখনো বলেনি যে সরকারের হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসায় কোনো গলত ছিল, সেই প্রশ্নটা কিন্তু তারা একবারও বলেনি। কিংবা একবারও বলেনি যে তার নতুন কোন ধরনের চিকিৎসার জন্য গত পাঁচ মাসে সরকার কোন ডাক্তার তারা আনতে চেয়েছে, কোন টেস্ট তারা করাতে চেয়েছে বেগম খালেদা জিয়ার পুত্রবধূর। কিন্তু অজয় দা, সেই গত পাঁচ মাসে সেটি চাইলেই কি পারতো? এই যে কোভিড এর পরিবর্তিত পরিস্থিতিতে গত পাঁচ মাসে বিএনপি সেটি চাইলেই কি সম্ভব ছিল? হ্যাঁ, অবশ্যই পারতো, কারণ কোভিডে রোমেন ফারানা তো নিজেই রোগী, তিনি জানেন যে তার সংস্পর্শে কিন্তু চিকিৎসকদের যেতে হয়েছে, নার্সদের যেতে হয়েছে, চিকিৎসা কর্মীদের যেতে হয়েছে, মানুষ, এই দেশের মাটি এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি পেছনে তার যে ত্যাগ, আজকে তার যে অবস্থান, এই দেশের মাটিতে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি সেই নেত্রী হয়েছেন, আপোষহীন নেত্রী হয়েছেন, যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসন থেকে পরাজিত হননি। সুতরাং এই দেশই তার সবকিছু, তিনি বারবার বলেছেন এই দেশের বাইরে আমার কোথাও কিছু নেই। তিনি ফিরবেন, ডেফিনেটলি ফিরবেন, এবং দেশের মানুষের জন্য ফিরবেন, তার দলের জন্য ফিরবেন, এই দেশের রাজনীতির জন্য তিনি ফিরবেন, এবং এই দেশের রাজনীতির বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুতরাং তিনি ফিরবেন, এই দেশই তার সবকিছু, সেই ব্যাপারে আমরা না যাই। দেখুন, স্ট্রম্যান ফ্যালাসি একটা খুব চমৎকার জিনিস, আপনি নিশ্চয়ই বিষয়ে জানেন, যখন তর্কের যে বিষয় সেই বিষয়ে আপনার কিচ্ছু বলবার থাকবে না, তখন আপনার উপায় হবে আকাশ থেকে একটা অন্য ইস্যু নিয়ে আসা এবং সেটার উপরে আর্গুমেন্টস চালিয়ে যাওয়া। আজকাল আওয়ামী লীগের মধ্যে আমি সেই স্ট্রম্যান ফ্যালাসিটা সব ধরনের টক শোতে দেখি, দুর্নীতি নিয়ে টক শো হোক, 21 আগস্ট, 15ই আগস্ট, আপনি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে টক শো করেন, 21 আগস্ট, 15ই আগস্ট, আপনি বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে কথা বলেন, 21 আগস্ট, 15ই আগস্ট, এটা হচ্ছে স্ট্রম্যান ফ্যালাসি। আমি কথা বললাম সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে, এটা কিন্তু অজয় দার কানে গেল না। সাবেক প্রধান বিচারপতি, তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় চেয়ারে বসে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কি বলছেন সেটা নিয়ে দুটো কথা বলবেন আমি আশা করেছিলাম, উনি তো অন্তত নির্দলীয় হিসাবে এসেছেন আজকের আলোচনায়, সেটা নিয়ে উনি কথা বলবেন। সেটা নিয়ে কথা না বলে উনি বললেন রুমিন ফারহানা বলেছে বিরোধী দলে থাকলে তো এগুলো একটু বলতেই হয়। আরে ভাই, আমি কি বলেছি? আমি বলেছি বিরোধী দলে থাকলে তো সবাই বলেই থাকে, আওয়ামী লীগও বলছে, এই যে আজকে টিটু ভাই যে মামলাগুলো ফিরিস্তি দিলেন সবই তো তারা বিরোধী দলে থাকা অবস্থায় মামলা হয়েছে, তো একই কথা আমিও বলছি, আওয়ামী লীগও বলছে, বিএনপিও বলছে, কিন্তু আমি বলছি আমাদের কথা বাদ দিয়ে, আমার আর টিটু সাহেবের কথা বাদ দেন, বাদ দিয়া প্রধান বিচারপতি কি বলছে সেই দিকে নজর দেন, সেই দিকে যদি অজয় দাশগুপ্ত নজর দিতেন আমার ভালো লাগতো, সেদিকে কিন্তু আমাদের কারো নজর নাই। আর আজকে 12 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যেই দলটি 29শে ডিসেম্বর একটা বিভৎস রাতের নির্বাচন করে আজকে সংসদ গঠন করেছে, সেই দলটির কি পৃথিবীর আর কোনো নির্বাচন নিয়ে কথা বলা সাজে? তাদের মুখে কি আর কোনো নির্বাচন নিয়ে কথা বলা মানায়? আর আমাদের মনে রাখতে হবে যে বাকশাল থেকে আজকের যে বহুদলীয় গণতন্ত্র, 4টা সংবাদপত্র থেকে আজকে যে এতগুলো সংবাদ মাধ্যম এবং এতগুলো সংবাদপত্র, এই সবকিছুই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। ১২ বছরে উনারা খুব আহত হয়ে আছেন যে 12 বছর ক্ষমতায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, 21 বছর এই দলটা,
স্বাধীনতার পরে 75 পরবর্তীতে 21 বছর এই দলটা কিন্তু মাঠে ঘাটে রাস্তায় সংগ্রাম করে মানুষের অধিকার নিয়ে কাজ করে ক্ষমতায় আসছে, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমাদের কিন্তু এই অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। এবং গত 12 বছরে সরকারের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, এদেশের মানুষের ভাগ্যের যে উন্নয়ন হয়েছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসেছে, এত বড় মহামারী এবং বন্যার পরেও মানুষ যে এখনো খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে, মানুষের ঘরে ঘরে যে খাদ্য পৌঁছে যাচ্ছে, এই জিনিসগুলো আছে বলেই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের আওয়ামী লীগ সরকার আছে। ওই ভোটের ডাকাতের কথা বলে, উনাদের সময় 69 নির্বাচন কিভাবে হয়েছে, 86 নির্বাচন কিভাবে হয়েছে, এই নির্বাচন গুলা কিভাবে হয়েছে, ওনারা কিভাবে ক্ষমতায় ছিল, এগুলো ওনারা কেন ভুলে যান? বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল, ভোট ছাড়া কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে, মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে। ক্ষমতা থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই, ওই ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের জন্ম হয় নাই। তো আমরা স্বৈর শাসকের ওরজাত সন্তানও না, আমরা সাধারণ মানুষ থেকে মানে এই লড়াই সংগ্রাম করে করা একটা দল, এবং মানুষের অধিকার নিয়ে আমরা লড়াই সংগ্রাম করা দল ক্ষমতায় থাকা অবস্থায় সুশাসন নিয়ে বিরোধী দল প্রশ্ন তোলে, আপনি কি বলবেন টিটু ভাই? আপনারা লড়াই সংগ্রাম করা দলটি ক্ষমতায় থাকা অবস্থায় যখন বিরোধী দল সুশাসন নিয়ে প্রশ্ন তোলে, তখন আপনি কি বলবেন সংক্ষেপে? না, সুশাসনটা আমি একটা আপেক্ষিক ব্যাপার। দেখেন, এই যে প্রতিটা দুর্নীতির ঘটনা উদ্ঘাটিত হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, ওনাদের মতো তো আমরা হাওয়া ভবন করে সরকারি পেট্রোনাইজেশনে দুর্নীতি করি নাই, যেখানে সাংবাদিকরা যে জিনিসটা তুলে ধরা হচ্ছে সেটার বিচার হচ্ছে, সেটা দলীয় সম্পৃক্ত লোককেও বিচার হচ্ছে, দল মানে সৎ সাহস নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েও যারা দলের নামে দলের আশ্রয় প্রশ্রয়ে মনে করতেছে যে সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। তো তারা কিন্তু এই যে টিটু ভাই, আমরাও সেই ধারাটি অব্যাহত থাকবে বলে মনে করি যে কাউকেই ছাড় দেওয়া হবে না, এবং যিনি যে কোনো অন্যায় অপকর্মের সময় যুক্ত থাকবেন তাকে বিচারের আওতায় আনা হবে। টিটু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। অধ্যক্ষ গুপ্ত আপনাকেও, সেই সঙ্গে ব্যস্ত রবীন ফারনা আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।